আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন ভালো লাগলে, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর এখন তো শীতকাল, শীতকালে তো নানান রকমের সবজি পাওয়া যায়, আর শীতকালে কিন্তু নানান রকমের সবজি দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি, আর বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায় শীতকালীন সবজি দিয়ে। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে সিম্পল একটা পাকোড়ার রেসিপি। আর বিশেষ করে শীতকালীন কিন্তু সবজি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, খেতেও কিন্তু ভীষণ ভালোই লাগে শীতকালে। আর এই পাকোড়াগুলো আপনারা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও কিন্তু দিতে পারেন, বা বিকালে নাস্তা, বাসায় মেহমান আসলে মেহমানদারিতেও কিন্তু পাকোড়াগুলো খুব সহজে করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে আমি পাতাকপি প্রথমে হচ্ছে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম শুরুতে যেটা করলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো এখানে আমি দিয়েছি তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পাকোড়ার রেসিপিটি সত্যি খেতে কিন্তু ভীষণ মজাদার এবং ইয়াম্মি একটা খাবার। তো এখানে আমি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আসলে অপশনাল, আমি হাতের কাছে ছিল তাই হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটা তাহলে পুলকো হবে আর কি, যে কোনো পাকোড়ার মধ্যে একটু বেকিং পাউডারটা দিলে ভালো। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে যদি টমেটো সসটা না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে টমেটো কুচি দিতে পারেন। তো আমি এখানে টমেটো সস দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস, এবং 1 টেবিল চামচ পরিমাণ আমি হচ্ছে সিলি সস দিয়েছি। আর এই সসগুলো না সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ছিল তাই আমি সস ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। তো আমি এখানে 1 চিমটি পরিমাণ হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়েছি, তো সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সর্বশেষ 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো চালের গুঁড়া দিয়ে আমি একবার মেখে নিয়েছি। তারপরে আমি যেটা করছি, 2টো ডিম ব্যবহার করছি। 2টো ডিম দিয়ে এবার আমি আলাদাভাবে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি বুঝবো যে এটাতে আর কোনো চালের গুঁড়া লাগবে কি না। তো আগে আমি ভালোভাবে মেখে নিয়েছি, এটা যত হাত দিয়ে ভালোভাবে মাখানো হবে পাকোড়াগুলো ততই মচমচে হবে। তো এখানে আমি মাখানোর পরে বুঝলাম যে এখানে আমার 1 কাপ চালের গুঁড়া লাগবে। তো 1 কাপ আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে মেখে নিব। আর হাত দিয়ে যত মাখানো হবে ততই কিন্তু এগুলো মচমচে হয় এবং স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন হচ্ছে সবগুলো মাখানোর পরে, মানে সবগুলো উপকরণ দেওয়ার পরে, মাখানোর পরে আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্ট দিব। হাতের কাছে সময় থাকলে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আর 10-15 মিনিট মেখে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে পারেন যদি সময় না থাকে। তো আমি এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে অলরেডি একটা পাইপেন বসিয়ে ডুবো তেল দিয়ে দিয়েছি। ডুবো তেল দিয়ে তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো 1-1 করে ভেজে নিব। আর পাকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি হয়। আর এখন শীতকালীন নানান রকমের সবজি পাওয়া যায়, নানান রকমের সবজি দিয়ে নানান রকমের রেসিপি হয় যদি জানা থাকে। আর নানান রকমের রেসিপি আসলে শীতকালেই কিন্তু যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে, গরমকালের চাইতেও কিন্তু শীতকালের খাবারের স্বাদটা বেশি সবার কাছেই, তাই মনে আমার কাছে তো এটাই মনে হয়, আমার মনে হয় সবার কাছে তাই মনে হয়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে পাকোড়াগুলো ভেজে নিছি লাল লাল করে। এবার হচ্ছে আমি তুলে নিব একটা প্লেটে, তারপর বাকিগুলো আমি ভেজে নিব। আর পাকোড়া কিন্তু শীতকালীন সময়ে কিন্তু পাকোড়া এমনিতে নর্মালি অনেক ইয়াম্মি হয়, আর বাচ্চাদের টিফিনের জন্য বিশেষ করে, আর বিশেষ করে বাসায় যদি হঠাৎ কোনো মেহমান আসে মেহমানদের জন্য কিন্তু এরকম ঝটপট পাকোড়া তৈরি করে দিতে পারেন। আর হচ্ছে এরকম পাকোড়ার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সাথে পাকোড়ার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করব। আর আজকের রেসিপিটি এখান পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।